हेलो व्यूअर्स, वेलकम टू माय आर्ट चैनल के आर्ट एंड क्राफ्ट। आशा करी सकले भालो आछेन, आमिओ आछि। आज के गुटी बसंतेर जीवाणुर थ्री डी मडल तैरी करब। कि विषयगुलो लागबे सेगुलो स्क्रिने लेखा देखते पाच्छेन। एक हलो थार्मोकल बा ककशीट, क्ले, तारपर फेविकल बा आटा, सैंड पेपर, तारपर एंटिकाटर, तारपर हलो न्यूज प्रिंट, जे कोनो न्यूज प्रिंट, तारपर एक्रिलिक कलर, এই জিনিসগুলো লাগবে এই মডেলটা তৈরি করতে। প্রথমে একটা থার্মোকল বা ককশিটের একটা টুকরা নিয়েছিলাম। সেই টুকরাটা দৈর্ঘ্য, লম্বা এবং প্রস্থ খাটো এমন একটা গঠন তৈরি করে যে চারটা কোণা তৈরি হয়েছে, সেই চারটা কোণা এখন কেটে ফেলছি এন্টিকাটার দিয়ে। এন্টিকাটারটাতে অবশ্যই ভালো ধার থাকতে হবে, নাহলে কাটবে না সহজে। এই চারটা কোণা কাটা তৈরি হয়ে গেল। এখন চারটা কোণা কাটার পরে আরও একটু শেপ করছি সুন্দরভাবে। যে দুই পাশে যে কিনারা তৈরি হলো ধারালো, সেই ধারালো কিনারা দুটো এখন কেটে ফেলবো সুন্দরভাবে। ধীরে ধীরে কাটছি, একটা কাটা শেষ হয়ে গেল। এখন অপর পাশের যে ধারালো কিনারাটা তৈরি হয়েছে সেই কিনারাটা এখন কাটছি। এন্টিকাটার ব্লেডে শার্প না থাকলে ছোবড়া ছোবড়া উঠে যাবে, তাই অবশ্যই নতুন এন্টিকাটার ব্লেড দিয়ে কাটা উচিত। এই শেপটা এমনভাবে তৈরি করব, আমরা যদি একটা ডিমের দুই মাথাকে টেনে বাড়িয়ে দেই তাহলে যেরকম আকৃতি হয় ঠিক সেরকম আকৃতি, মানে উপবৃত্তাকার। উপবৃত্তাকারের মাথাটা একটু সূচালো হলে যেমন হয় তেমন। এখন হলো সেই গঠনটাকে আমরা এখন শিরিশ কাগজ বা স্যান্ড পেপার দিয়ে ঘষছি। এটা হলো 120 নাম্বার স্যান্ড পেপার, যে কোনো হার্ডওয়্যারের দোকানে 120 নাম্বার স্যান্ড পেপার বললেই এটা দিয়ে দেবে। এটা কাঠ ঘষা যায়, এটা দিয়ে কাঠই সাধারণত ঘষে। এটা দিয়ে আমি থার্মোকল বা ককশিটটাকে ভালোভাবে ঘষছি, মসৃণ করছি অনেক। এটা হলো দুই মাথা সূচালো একটা উপবৃত্ত। উপবৃত্তের সাধারণত দুই মাথা সূচালো থাকে না, কিন্তু আমার এই গঠনটাতে দুই মাথা সূচালো। বিশেষ করে এই জীবাণুর গঠনটাকে তৈরি করতে গেলে এমনই তার গঠন। ভালোভাবে ঘষছি, ঘষে ঘষে মসৃণ করছি। এ মোটামুটি ঘষা শেষ হয়ে গেল, এখন আবর্জনাগুলা সরিয়ে ফেললাম। এবার হলো আইকা বা ফেবিকল একটা পাত্রে নিলাম। সেই পাত্রে নেওয়ার পরে ওই আইকা বা ফেবিকলের সঙ্গে কিছু পানি বা জল মেশালাম এবং আঙুল দিয়ে সেটা ভালোভাবে মিক্সিং করছি। মানে আইকাটা সাধারণত একটু গাঢ় থাকে, সেটাকে পাতলা একটা লে তৈরি করলাম পানির সাথে। এরপর আমরা যে ওই গঠনটার উপরে পেপার যে দিব সেই পেপারের এখন কেটে কেটে পেপারগুলো ছোট ছোট টুকরা করছি, মানে কেটে না ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়ছি, কারণ এই ছেঁড়া টুকরাগুলো লাগাতে সহজ হবে, বেঁকে যাবে না। এরপর ওই লেটা সেই গঠনটার উপর লাগানোর পরে পেপারের টুকরাটা তার উপর দিচ্ছি এবং আবার পেপারের টুকরাটার সাইডে এবং উপরে গ্লু লাগিয়ে দিচ্ছি, মানে গ্লুর লেটা। এভাবে বলো ধীরে 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 পুরো গঠনটাতে পেপার পেস্ট করে দেব এবং একটা পেপার আরেকটা পেপারের জন্য উপরে উঠে যায় যাতে কোনো গ্যাপ না থাকে। এটা হলে আর থার্মোকলটাও থার্মোকল মনে হবে না এবং এই লেয়ারটা শুকানোর পরে এটা অনেক শক্ত হয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। এমন সুন্দর সুন্দর থ্রি ডি মডেলের জন্য এবং ছবির জন্য, ছবি আঁকার জন্য এখানে আমি নানা ধরনের ছবি আঁকি, বিশেষ করে ছোটদের জন্য। তোমাদের বিশেষ কোনো ছবি আঁকার প্রয়োজন হলে সেটা তোমরা কমেন্টসে লেখো, তাহলে আমি সেটা একে দেখাবো। এবং কোনো মডেল তৈরি করার জন্য তোমাদের কোনো ইচ্ছা থাকলে সেটাও জানাও, আমি সেটা তৈরি করব। এরপর ক্লে নিলাম, পলিমার ক্লে, টুকরা টুকরা করে নিচ্ছি এই পলিমার ক্লেগুলো। এগুলো দিয়ে আমরা এখন একটা ডিজাইন তৈরি করব। সেই কেলেগুলো এখন হাতের তালুতে নিয়ে মিক্সিং করছি, ছোট ছোট যে টুকরা করলাম সেগুলো মিক্সিং করছি।
ভালোভাবে মিক্সিং করছি। মিক্সিং করার পরে অর্ধেক নিলাম, অর্ধেক নিয়ে এটা এখন এটা দড়ির মতো তৈরি করছি, হাতের তালু দিয়ে চাপ দিয়ে তাপ দিয়ে দড়ির মতো তৈরি করছি এবং সেটাকে কেটে কেটে ছোট টুকরা করছি। অনেকগুলো দড়ি তৈরি করলাম, এভাবে করছি। দড়িগুলো মোটামুটি তৈরি হয়ে গেল। এখন যে ছোট ছোট টুকরাগুলো করলাম সেই টুকরোর মাথা দুটো একটু সুন্দর করে দিলাম, তারপরে সেটাকে চাপ দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে দিলাম এবং কোনো একটা কিছু দিয়ে সেটাকে লম্বা লম্বা ডিজাইন করে দিচ্ছি। এটা তোমরা আইসক্রিমের কাঠি, ম্যাসের কাঠি, এন্টিকাটারের মাথা, নানা কিছু দিয়ে এই ডিজাইনটা করতে পারো। এভাবে সবগুলোই একইভাবে ডিজাইন করছি। ডিজাইন করা যখন শেষ হয়ে যাবে তখন আমরা এটা আইকা দিয়ে সেই গঠনটার উপরে পেস্ট করব। এখন আইকা বা ফেভিকল নিলাম, নিয়েই সেই দড়ির ডিজাইনটাতে লাগালাম। লাগিয়ে সেটা হলো সেই আমরা জীবাণুর যে মডেলটা তৈরি করেছিলাম সেই মডেলের উপর লাগিয়ে দিচ্ছি। এবং এই মডেলের উপর যে লাগাচ্ছি সেটা নানা ডিরেকশনে, মানে নানা দিকে, একই দিকে না, একইভাবে না, নানা দিকে, কখনো একটার উপর আরেকটা উঠে গেছে, এভাবেই সবগুলো ধীরে ধীরে লাগিয়ে ফেলব। মোটামুটি লাগানো প্রায় শেষের পথে, লাগানো শেষ হয়ে গেল। এরপর এটা যখন ড্রাই হবে তারপর আমরা এটাকে রং করব। প্রথমে সাদা রং দিয়ে এটা গ্রাউন্ড কালার দেবো, এটার উপরে সাদা রং নিচ্ছি প্লেটে। এটা অ্যাক্রিলিক হোয়াইট কালার, সেটা পানির সাথে মিশিয়ে পাতলা করে পুরোটাতে এখন ধীরে ধীরে সাদা রং লাগিয়ে দেব। সাদা রং লাগাচ্ছি পুরোটাতে। তোমরা হয়তো জানো পৃথিবীতে প্রতি শতকে একটা করে মহামারী আসে এবং এটা গুটি বসন্তের মহামারীর জীবাণুর মডেলটা তৈরি করছি। এরপর হলো প্রথমে ইয়েলো, লেমন ইয়েলো এবং গ্রিন কালার নিলাম। সেই কালার দুটো মিক্সিং করে একটা লাইট গ্রিন কালার বা টিয়া কালার তৈরি করছি। একটু গ্রিন নিচ্ছি, একটু লেমন ইয়েলো নিচ্ছি, নিয়ে সেটা মিশিয়ে মিশিয়ে আমার চয়েস মতো কালারটা তৈরি করলাম। তৈরি করে এখন সেই ডিজাইনগুলোর উপরে শুধু লাগাচ্ছি এই কালারটা। তুলি দিয়ে, চিকন তুলি নিবে যাতে সুন্দরভাবে লাগানো যায়। পুরোপুরি শুধু ডিজাইনগুলোর উপরে সুন্দরভাবে লাগাচ্ছি। একটু যদি ছড়িয়ে যায় তবে সেটা সমস্যা নেই, সেটা পরে যে আমরা কালার দেবো গ্রাউন্ডটাতে সেটার সময় সেটা অফ হয়ে যাবে। এরপর রেড এবং ইয়েলো, ইয়েলো আকার এবং রেড নিলাম, নিয়ে সেটা হলো ডিজাইনগুলো ছাড়া বাকি জায়গাগুলোতে দিচ্ছি। এটা আমরা কালার তৈরি করেছি একটা খয়েরি কালার, রেডিস্ট খয়েরি কালার। এই কালারটা ছিল হলো রেড এবং ইয়েলো আকার। পুরো গ্যাপগুলোতে, ডিজাইন ছাড়া গ্যাপগুলোতে ধীরে ধীরে লাগাচ্ছি। এটা অবশ্যই চিকন তুলি নিও, না হলে ওই ডিজাইনের বাইরের জায়গাগুলোতে লাগানো কঠিন হয়ে যাবে। এরপর মনে হলো এই কালারটা একটু গাঢ় হয়ে গেছে, তাই এর উপরে শুধু লেমন ইয়েলোটা নিয়ে লেমন ইয়েলোর একটা লেয়ার দিচ্ছি। লেমন ইয়েলো কালারটা লেয়ার দিচ্ছি সুন্দরভাবে, কিন্তু মনে হচ্ছে এটাও বেশি লাইট হয়ে গেল। লেমন ইয়েলো সুন্দরভাবে দিচ্ছি, তোমরাও এভাবেই দিবে। এরপর আবার প্লেটে তৈরি করছি লেমন ইয়েলো এবং রেডটা মিলে আরেকটু, এটা বেশি লাইট হয়ে গেছে, আরেকটু ডার্ক। এবং এই যে এখন যে ডার্কটা তৈরি করেছি লেমন ইয়েলো এবং রেড মিলে, এই কালারটা পুরোটাতে এখন ধীরে ধীরে দেব। এই কালারটাই আমি চাচ্ছিলাম, এই কালারটা এবং পুরোভাবে দিচ্ছি। আর প্রথমে যে কালারটা দিয়েছিলাম সেটা হলো মসৃণ হয়নি, কিছু কিছু জায়গায় সাদাটে লাগছিল, তাই এই কালারটা এখন দ্বিতীয়বার যদি দেই তাহলে একেবারে পুরোপুরি আমি যাচ্ছি একই ধরনের, একই লেভেলের, একই গ্রেডের কালারটা হবে। এভাবে ধীরে ধীরে পুরোটাতে দেব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এমন অনেক সুন্দর সুন্দর মডেল তৈরি করি আমি এখানে, তোমরা দেখতে পাবে। তোমাদের কোনো
একান্ত কোনো মডেলের প্রয়োজন হলে তোমরা কমেন্ট বক্সে লিখো, সেটা আমি তৈরি করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।